মানুষ আরো একবার প্রমাণ করলো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো নাম নেই। এবং এই যে আমাদের মার্জিন 107-108 বলে কিছু নেই আলাদা করে, সারা কলকাতা শহরে যা রেজাল্ট হচ্ছে সব মমতাদির জন্য। মমতাদির ডেভেলপমেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, 64খানা প্রকল্প। তাই দিদি যে রাস্তায় হাঁটবে আমরা সেই রাস্তায় হাঁটছি এবং সেই রাস্তায় হেঁটে আমাদের এই সাফল্য। তৃণমূলের তিন হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমার, তারা কি বলছেন এই সবুজ ঝড় গোটা শহর জুড়ে, তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু সবথেকে বড় যেটা, তৃণমূল কংগ্রেসের জয়ের সাথে তাদের দায়িত্বটা বেড়ে যায়। প্রত্যেকটা কাউন্সিলরের লাইটভাবে নিলে চলবে না, মানুষের প্রত্যাশাটাকে পূরণ করাটা এটা জীবনের একটা বড় চ্যালেঞ্জ থাকবে। শুধু ডিস্ট্রাকটিভ পলিটিক্স এটাতে হয় না, পলিটিক্স অফ ইনক্লুশন হবে, যে সবাইকে নিয়ে আমি রাজনীতি করব। ভালো ইন্ডিকেশন যে নন কমিউনাল পার্টিরাই বাংলায় থাকবে। আমি শুভেন্দুর মতন নই যে সব নেওয়ার পরে পার্টিকে ছেড়ে দিয়ে চলে যাব, তা না, মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে আছে। মা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এবং আমি মনে করি যে এটা মানুষ, আমাদের সরকার তার যে প্রকল্প তাকে সমর্থন জানিয়েছেন, আর সাধারণ মানুষ আমাদের যে পরিষেবা আমরা দিয়েছি, সাধারণ মানুষ, আমাদের সারা কলকাতার মানুষ সন্তুষ্ট। সিপিএম এর সেকেন্ড পজিশনে উঠে আসা অনেক জায়গায় এবং নির্দল প্রার্থী সেকেন্ড পজিশনে উঠে আসা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? সিপিএম কতখানি ভোট পেয়েছে না পর্যালোচনা না করে ধুম করে বলা যাবে না। আমি বিজেপি লিখে বলছি, যেহেতু আমি বিজেপির ভোট কখনো সিপিএম কে দেয় বা সিপিএম কখনো বিজেপি কে দেয়, যে যেখানে শক্তিশালী মনে করে সে সেখানে ভোটটা ট্রান্সফার করে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। সমর্থন ছাড়া এই রকম ভাবে যেতে আসা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস জয়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়, এই যে দুয়ারে সরকার ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছে, তারই বলতে পারেন আশীর্বাদ স্বরূপ আমরা এত মার্জিনে জয়ে যুক্ত হয়েছি। আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমার ওয়ার্ডের সমস্ত মানুষ তাদের ধন্যবাদ জানাবো, আমার সংগঠনের ছেলেরা, আমার মেয়েরা, তারা এই 18টা দিন রাত কাজ করেছে, মানুষের কাছে পৌঁছে গেছে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা কী করব সেটা পৌঁছে দিয়েছে, কোথায় আমাদের ঘাটতি রইল, কোন কাজ আমরা করতে পারলাম না সেটা বুঝিয়েছে। সুতরাং মানুষের সমর্থন আমরা পেয়েছি। 37,623। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।